আমরা সর্বপ্রথমে একটা লাঠির মধ্যে আমরা দিলাম একটা বসিগুলো, মানে সোলা করতে পারছি স্কিনে, ঠিক বসিগুলো দেওয়ার পরে আমরা যেটা করবো আরেকটা লাঠি বা বাঁশ দিব। আমরা যেহেতু আমি এটা বাঁশে তোমাদেরকে দেখাতেছি এবং তোমারও নিশ্চয়ই সেটা বুঝতে পারবে, কারণ আমি আজকে দেখানোর জন্য আমরা কোনো মাধ্যমে সেটা মনে করছি। তো যে প্রান্ত বেশি প্রান্তিক নিচ দিয়ে আমরা দেবো, দেওয়ার পর আমরা কয়েকবার পেঁচিয়ে দেবো, কোনো গ্যাপ আমরা রাখবো না, গ্যাপ রাখলে এটা কোনো গ্যাপ থাকে না। গ্যাপ রাখার পর আমরা যা করবো, আমরা লাস্টে আমরা প্ল্যাপিং দেব, প্ল্যাপিং দিয়ে আমরা এটা শেষ করে নেব। ঠিক এইভাবে আমি এবার পেঁচালাম পরে ঠিক ভিতরে দিয়ে দিলাম, নেওয়ার পরে আমি আরেকবার ভিতরে দিয়ে নিলাম। আমরা প্ল্যাপিং দেবো তিনবার বেশি প্ল্যাপিং দেওয়া যায় না। এই দিলাম, ঠিক প্ল্যাপিংটা দিয়ে থাকলাম, আমাদের তিনবার দেওয়া শেষ। আমরা লাস্টে এখন বসিগুলো দেবো, কারণ শেয়ারিং সিয়ে বসিগুলো তো ছিল এবং বসিগুলো দিয়ে শেষ হয়। আমরা বসিগুলো একটা শর্টকাটে বসিগুলো দিয়ে দিলাম, একটু বলে দিলাম। আমি আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে তোমরা পেরে যাবে, কারণ তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, এবং অবশ্যই তোমরা ভিডিওগুলো যদি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেতে চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে। সুন্দর একটা শেয়ারলেসিং হয়ে গেল। আমি আশা করি তোমাদেরকে আর নতুন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হবো, তোমাদের কাছে সেগুলো ভালো লাগবে। সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।